তাদের প্রতিষ্ঠান তৈরি করার ক্ষমতা আছে, তারা হিজরা না, তারা হিজরা না। যে কটা মাল আছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে তাইরে নাইরে করে হিজরার মতো লাপাচ্ছে, ওদের সংগঠনে থেকে ওদের তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার যোগ্যতা বা মুরদ নেই। উপবাদ হচ্ছে না, মাইকে কথা বলছে, আমার কথা রেকর্ড হচ্ছে। যদি কেউ যদি কোনো মায়ের সন্তান প্রমাণ করতে পারে কেরালা মডেলের কোনো ফেকার মাসলা সাফি মাজাবের মাসলা অনুযায়ী পড়ানো হয়, যে সাজা দেবেন ওই সাজা মাথা পেতে নেব। এখানে এতটা লাইভ চলছে, তার আগে আচ্ছা আমাদের যে মায়েদের সন্তান হয় ও সন্তান যা যে সন্তানগুলো হয় ও সন্তানদের লিঙ্গ কটা বলেন তিনি? লিঙ্গভেদে সন্তান করকম? লিঙ্গভেদে সন্তান তিন রকম। এ ভাই ঠিক বলেছেন, MKTV 786 ইমরান ভাই তুমি বলতে পারলে না, লিঙ্গভেদে সন্তান তিন রকম, পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর উভলিঙ্গ, নাকি? আমরা আমাদের কথায় বলি ছেলে মেয়ে আর হিজরা। তার ভিতরে সন্তান হয় ছেলে এবং মেয়ের বৈবাহিক সম্পর্কে, নাকি? ছেলে এবং মেয়ের মিলনে সন্তান হয়, ওটা বৈবাহিক সম্পর্ক হলে জায়েজ সন্তান, আর বৈবাহিক সম্পর্ক না হয়ে এমনিতে হলে ওটা নাজায়েজ সন্তান, কি? আর এক শ্রেণীর সন্তান আছে তারা কোনো সন্তান জন্ম দিতে পারে পারে না, এটা মনে রাখেন, পরে ওখানে আসবো ইনশাল্লাহ। যেটা বলছিলাম আপনাদের এলাকার দিকে হিজরা আসে, ছেলে মেয়ে ধরে তো কোলে তুলে নেয় না, মেয়ে কি করে, নাচানাচি লাফালাফি করে না, করে তো নাকি? করে কেন? টাকা পয়সা নেবে আর আর লুটে খাওয়ার জন্য আর কি করতে? তারা তো সন্তান জন্ম দিতে পারে না, তারা সন্তান জন্ম দিতে পারে না, সেই জন্য লোকের সন্তান কোলে নিয়ে একটু নাচানাচি করে, যদি কিছু পাই, যদি কিছু পাই। অল ইন্ডিয়া সুন্নাতুল জামা সংগঠন অনেক প্রতিষ্ঠান তৈরি করছে, তাদের প্রতিষ্ঠান তৈরি করার ক্ষমতা আছে, তারা হিজরা না, তারা হিজরা না। যে কটা মাল আছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে তাইরে নাইরে করে হিজরার মতো লাপাচ্ছে, ওদের সংগঠনে থেকে ওদের তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার যোগ্যতা বা মুরদ নেই, তা কি করবে? লোকের তৈরি করা মাদ্রাসা, লোকের কালেকশন করা, লোকের সাত দেওয়া, লোকের সিলেবাস দেওয়া, লোকের ছাত্র জোগাড় করে দেওয়া, সব কিছুকে নিয়ে এবার লোকের সন্তান কোলে তুলে নিয়ে, আরে বাবারে আমাকে দেখে কে, এ যেন আমারই সন্তান, এ যেন আমারই সন্তান। নিজে একটা জন্ম দিয়ে দেখাও, নিজে একটা মাদ্রাসার জন্ম দিয়ে দেখাও। মায়ের কোল থেকে সন্তান চলে গেলে মায়ের কেমন দরদ হয়, মায়ের কোলে যায় কেমন ব্যথা লাগে, সম্ভবত হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, সম্ভবত হযরত ঈসা আলাইহিস সালাম অথবা হযরত সুলাইমান আলাইহিস সালাম, তবে আমার বেশি বিশ্বাস সুলাইমান আলাইহিস সালামের কাছে দুটি সন্তান আনা হলো, একটা সন্তান আনা হলো, আর সন্তানের দাবিদার দুজন মহিলা, এই মহিলা বলছে আমার সন্তান আর এক মহিলা বলছে এটা আমার সন্তান, দুজনাই দাবিদার। সুলাইমান আলাইহিস সালাম বললেন একটা কাজ করা যাক, তোমরা দুজনাই যখন নিজেদের দাবি থেকে সরছো না, এই সন্তানটাকে দুটো টুকরো করা হবে, সন্তানটাকে দুটো টুকরো করে দুই দাবিদারের হাতে দুটো অংশ তুলে দেওয়া হবে। যার সন্তান না সে বলছে এটা খুব ভালো বিচার, এটা খুবই ভালো বিচার, আপনি আমাকে সন্তানটা টুকরো করে একটা টুকরো আমাকে দিয়ে দেন। আর যে মা পরকিত সন্তান জন্ম দিয়েছেন, যে তার শরীর থেকে রক্ত ঝরিয়ে সন্তান জন্ম দিয়েছেন, মৃত্যুর ঝুঁকি নিয়ে যে মৃত্যুকে বাজি রেখে সন্তান জন্ম দিয়েছেন, একজন মা যখন সন্তান প্রসব করেন তখন মায়ের কাছে দুটো দিক, একদিকে সন্তান প্রসব করা, সন্তানের চেহারা দেখা, আর একদিকে মা মৃত্যুবরণ করা, মা জীবনের ঝুঁকি নিয়ে অবিসম্ভাবী মৃত্যু জেনেও মা সন্তান প্রসব করতে যায়, ঠিক না বলেন? তো যে সন্তানটার পরকিত মা, ওই মা বলল আমার সন্তানের দরকার নেই, সুবহানাল্লাহ বলেন, বরং আমি চাই এ সন্তান দুনিয়াতে বেঁচে থাক, যে দাবি করছে তাকে সন্তানটা দিয়ে দেন, ও সন্তান আমার দরকার নেই, সন্তান আমার দরকার নেই, আমি চাই সন্তান বেঁচে থাক। মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিলে, মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিলে মায়ের জান পুড়ে যায়,
যায় কিনা। আমরাও যখন কষ্ট করে কোনো মাদ্রাসা তৈরি করি, বিশ্বাস করুন মাসুম বিল্লাহ সাহেব আছেন ওনার মাদ্রাসায়, তো অনেকবার গেছি ভাই, আজ পর্যন্ত একটা টাকাও দিয়েছেন? সত্যি কথা বলেন, ওই আপনার মাদ্রাসায় যা যাই বলতে পারছে না মানে কি দেয়নি। আমরা সংগঠনের টানে নিজের গাঁটির টাকা খরচা করে নিজের আরামায়েশ ভুলে গিয়ে অনেক কষ্ট মেহনত করে যখন যেখানে সংগঠনের কোনো প্রতিষ্ঠান তৈরি হয় আমরা সেখানে ছুটে যাই, সেই এলাকার মানুষদেরকে বারংবার বোঝানো, বারংবার বলে 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 এলাকার লোকেদেরকে 10টা 20টা 50টা মিটিং করতে হলেও আমরা করি। আপনার একবার দুবার পাঁচবার হাতে পায়ে ধরি, ধরে আপনি মত দেন, রায় দেন, দুটো পয়সা দেন, আপনার এলাকায় টাকা কম পড়লে অন্য জায়গা থেকে টাকা তুলে আনি নাকি আনি না, আনার পর একটা মাদ্রাসা দাঁড় করাই, পঠন পাঠন চলে। এইবার কেউ পিন দিয়ে দিয়ে পিন দিয়ে দিয়ে পিন দিয়ে দিয়ে পিন দিয়ে দিয়ে কেরালা মডেল, হানাফি মাজহাবের বাইরে কেরালা মডেল করে এলাকার মানুষদের সাফি মাজহাবের দিকে ঠেলে নিয়ে দেওয়া হচ্ছে। অপবাদ হচ্ছে না? মাইকে কথা বলছে, আমার কথা রেকর্ড হচ্ছে। যদি কেউ যদি কোনো মায়ের সন্তান প্রমাণ করতে পারে কেরালা মডেলের কোনো ফেকার মাসলা সাফি মাজহাবের মাসলা অনুযায়ী পড়ানো হয়, যে সাজা দেবেন ওই সাজা মাথা পেতে নেব। এখানে এতটা লাইভ চলছে, আমার কথা রেকর্ড হবে। যদি কেউ যে কেউ প্রমাণ করতে পারেন যে কেরালা মডেল করে ফুরফুরা সিলসিলার বাইরে মানুষ তৈরি, মতবাদের বাইরে মানুষ তৈরি করা হচ্ছে, আল্লামা হুজুরের মতাদর্শের বাইরে স্টুডেন্ট তৈরি করা হচ্ছে কেরালা মডেল করে, যদি কেউ প্রমাণ করতে পারেন কথা দিচ্ছি এতটা মানুষের সামনে যে শাস্তি দেবেন সে শাস্তি মেনে নেব। আর এত বড় কথা আমি এই জন্য বলতে পারছি, কেরালা থেকে আমরা মডেল ধার করে নিয়েছি, যে ফেকার মাসলা মাসাইলগুলো ওখানে শিক্ষা দেওয়া হয় ওই ফেকার মাসলা মাসাইলগুলোকে আমি নিজে সঙ্গে থেকে পরিবর্তন করেছি। যারা বলছে তার তো মুরদ নেই, আরে ফেকার কেতাব পড়ে তার বোঝার ক্ষমতা নেই, ফেকার কেতাব তার সামনে পড়ে দি খুলে দিলে একটা হেদায়া খুলে দিলে তার মুরদ নেই ওই লাইন পড়ে উদ্ধার করতে পারে, সেই বলছে সাফি মানাচ্ছে। আর তার বাইরে থেকে যদি কেউ বলে সাফি মানাচ্ছে তাহলে সে মিথ্যা বলছে, তার মুরদ আছে, তার বোঝার যোগ্যতা আছে, কিন্তু দুনিয়ার স্বার্থে পড়ে তার ব্রেনে তার ঢিলা হয়ে গেছে বলে ভুল বকছে। দুই শ্রেণীর মানুষ বলছে, একজনা বোঝে কিন্তু স্বার্থেই পড়ে, একজনা বোঝে দুনিয়ার নেশায় পড়ে, আর ব্রেনে তার ক্র্যাক হয়ে গেছে, তার ঢিলা হয়ে গেছে তাই ভুল বকছে। আর একজন বলছে যে বোঝে না, ফেকার কেতাবের কোনো মশলা মাসায় তার কোনো জ্ঞান নেই, একটা লাইন পড়েও সে মানে করতে পারে না, সেই পাগলের মতো বকছে। কেরালা থেকে আমরা মডেল ধার করে নিয়েছি, তাদের সিলেবাস নেই নি, বোঝা গেল? অনেক ইংলিশ মিডিয়াম স্কুল দেখে আমরা আরবি মিডিয়াম করি, করি কি না? অনেক হিন্দি মিডিয়াম স্কুল দেখে আমরা উর্দু মিডিয়াম করি, আছে না? বলেন আপনার এলাকাতে কত মিশনারি শিক্ষা ব্যবস্থা হচ্ছে? এক সময় ছিল রামকৃষ্ণ মিশন, ছিল কি না? আজকে আপনার বাড়ির পাশে কত বড় বড় মিশন হচ্ছে, ওই একই রকম ভাবে মডেল তৈরি করে তাড়াতাড়ি আমার সন্তান পারদর্শী হোক, এগুলো কি নাজায়েজ বা হারাম হবে? কত অমুসলিমের কবিতা আমরা পড়ি, কত অমুসলিমের গল্প আমরা পড়ি, তাই কি আমি হানাফি মাজহাব থেকে বাইরে গেছি? যদি সাফি মাজহাবের হয়, যদি সাফি মাজহাবের হয় আমি তর্কের খাতিরে ধরে নিলাম, ওই সাফি মাজহাবের মশলাটা পড়ার সঙ্গে সঙ্গে এটাও আমি শিখতে পারবো, সাফি মাজহাবের এই মশলাটা এই কিন্তু হানাফি মাজহাবে এই মশলাটা এই। কসম বিল্লাহ, আমরা সাফি মাজহাবের মানুষ তৈরি করতে চাইছি না, আমরা চাইছি অল্প দিনে আমাদের ঘরের সন্তানরা, তাদের মেধা আছে, তাদের যোগ্যতা আছে, আলহামদুলিল্লাহ আমরা কেরল ভারতবর্ষের ভিতরে অত্যন্ত উন্নত একটা রাজ্য, যে রাজ্যের মানুষেরা 100% মানুষ শিক্ষিত, আমরা তাদের কাছ থেকে মডেল নিয়েছি, আমাদের ঘরের সন্তানেরা অতি অল্প দিন যেন পারদর্শী হতে পারে। আল্লাহ কবুল করেন বলুন আমিন, একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। যা কিছু বলেছি ভাষাগত ত্রুটি আল্লাহর হাতে মাফ করেন। আমার এই শেষের কথাগুলো বলার উদ্দেশ্য ছিল না, ফেসবুক তোল পার হয়ে যাচ্ছে, ফেসবুক তোল পার হয়ে যাচ্ছে, একটা মিথ্যা কথাই, কি কথাই? মিথ্যা কথাই। আমি কোনো আলেমকে কেন্দ্র করে কথাটা বলিনি, আবারও বলছি আমার কথাটা রেকর্ড হচ্ছে, ইউটিউবার ভাইরা আমার কথা কাটবে না, আমি কোনো আলেমকে লক্ষ্য করে কোনো
মুফতিকে লক্ষ্য করে, কোনো আলেমে দিনকে, কোনো মাওলানাকে লক্ষ্য করে আমার এই কথাগুলো বলিনি। যে সমস্ত সাধারণ মানুষেরা ফেসবুকে পোস্ট করছে যে কেরালা মডেল বানিয়ে হানাফি মজাবের মানুষগুলোকে সাফি বানাতে চাইছে, আমি তাদের উত্তর দিয়েছি। আলেমরা বোঝে, আলেমরা মাসলা মাসালের কেতাব পড়ে, তারা বোঝে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝদান করেন। আপনাদেরকে একটা নিমন্ত্রণ দেব।